আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নিশ্চয়ই সবাই ভালো আছেন। আজকে আমি ব্লকের কালো নিয়ে কিছু কথা বলবো, যাদের এগুলো নিয়ে একটু কনফিউশন আছে, আমি চেষ্টা করবো একটু বলে দেওয়ার জন্য, যদি আপনাদের এতে কাজ হয়। আচ্ছা, হ্যান্ড পেন্ট করার জন্য আমরা কী কী কালার ইউজ করি, সেটা হচ্ছে ফেব্রিকল দিয়েও কাজ করা যায়, আবার ব্লকের রং দিয়েও কাজ করা যায়। এই ফেব্রিকল নিয়ে সবার একটু প্রবলেম হচ্ছে যে এই রংটা ব্রাইট হয় না, তো এই রংটা যদি একটু পাতলা হয় সেক্ষেত্রে একটু ব্রাইটনেসটা কমে যায়, তো এটা একটু প্রবলেম। আর এটা দিয়ে আসলে খুব বেশি হ্যান্ড পেন্ট হয় না, এটা টুকটাক কাজের জন্যই কিন্তু এগুলো ইউজ হয়, পোস্টার কালার করার জন্য মেবি এগুলো কাজ দরকার হয়। আর যারা কাপড়ে সুতি কাপড়ে মেনলি ব্ল্যাক হোয়াইট এই ধরনের কাপড় মোটা কাপড়গুলোতে না এগুলো দিয়ে কাজ করলে খুব একটা বেনিফিট পাওয়া যায় না, সেক্ষেত্রে ব্লকের রঙটা খুব বেস্ট, ব্লকের রঙে খুব ভালো সুন্দর কালার আসে। আর ব্ল্যাক কাপড়ে কাজ করার জন্য মাস্ট হোয়াইট পিস ইউজ করতে হবে, হোয়াইট পিস দিলেই আপনার এইরকম সুন্দর ব্যাপার আসবে, সেটা হচ্ছে আপনি হোয়াইট পিস কিনতে পাওয়া যায়, সেই হোয়াইট পিস্ট দিয়েও আপনি কাজটা করতে পারেন। হোয়াইট পিস্টের সাথে বাকি মেডিসিনগুলো কিন্তু মাস্ট লাগবে। আর হচ্ছে সাদা কাপড় লাইট কাপড়ের জন্য হোয়াইট পিস্টের দরকার নাই। এই রঙের ডিটেলসের একটা ভিডিও আমি আমার পেজে আপলোড করেছি, সেখান থেকে আপনারা ক্যান্ডি দেখে নেবেন, এবং চ্যানেলও দেওয়া আছে, ক্যান্ডি দেখবেন। আমি একটা পেন্ট করেছি, সেটা একটু শেয়ার করতে চাই সবার সঙ্গে, আর সবার একটু পেন্ট দেখার খুব ইচ্ছা যে কীভাবে পেন্ট করে, পেন্টের কোনো ফর্মুলা পেন্টের কোনো টিপস আছে কিনা। আসলে টিপস বলতে কিছু নাই, টিপস হচ্ছে আপনি আপনার নিজের মতো করে প্র্যাকটিস করতে থাকবেন, কাজ করতে করতে একসময় ঠিক আপনি নিজেই পেরে যাবেন, খুব সুন্দর কাজ আপনিও করতে পারবেন। তো এইটা হচ্ছে, এটা কিন্তু কোনো ফ্যাব্রিক কালার না, এটা হচ্ছে ব্লকের কালার। তো এটা আমি কীভাবে করেছি, কী রঙটা দিয়ে করছি সেটা একটু দেখাচ্ছি। এটা হচ্ছে ব্লকের কালার, ব্লকের কালার বলতে এটা প্রথমে তো হোয়াইট ছিল, এটার সাথে আমি জাস্ট কালার মিশিয়েছি। এখানে নিউট্রেক্স বাইন্ডার এপ্রিটন এনকে অক্সিল এই পাঁচটা ইনগ্রিডিয়েন্ট দিয়ে এই মেডিসিনটা আমি রেডি করেছি। দেন এইটার মধ্যে শুধুমাত্র এইটা সলিড কালার, এটা হচ্ছে ব্লকের সলিড কালার, সেই কালারটাকে মিক্সড করে আমি এটাকে রেডি করেছি। তো আমি দেখিয়ে দিচ্ছি আপনার, এটা হচ্ছে ফেব্রিকল কালার আর এগুলো হচ্ছে ব্লকের সলিড কালার, ঠিক আছে। এই দুইটা কিন্তু এক জিনিস না, এটা আপনি সরাসরি ব্যবহার করতে পারবেন, এটা সরাসরি ব্যবহার করতে পারবেন না, এটার জন্য আপনাকে আদার্স মেডিসিনগুলো অবশ্যই লাগবে। তো ওকে, লেটস, আমি দেখিয়ে দিচ্ছি হ্যান্ড পেন্ট করার সময় সবসময় এইরকম আমি এটা খুব ব্যবহার করছি।
আমার কাজটা অলমোস্ট শেষ, কেউ চাইলে এভাবে রাখতে পারেন, আবার এর উপরে একটু গ্লিটারস দিয়ে দিতে পারেন, দেখতে আরো সুন্দর লাগবে জিনিসটা। এটা হচ্ছে পার্ল, বেশি না হালকা করে দিব। আপনারা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার এন্ড কমেন্টস, আর আপনারা যদি আরো কাজ দেখতে চান, নেক্সট ভিডিও পেতে চান, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর পেজটা শেয়ার করে রাখবেন। তাহলে আপনাদের ওয়ালে, আপনারা আপনাদের পেজের ওয়ালে যদি দিয়ে রাখেন তাহলে আমি যে নেক্সট কাজগুলো করবো সেগুলো আপনারা অবশ্যই দেখতে পারবেন। ওকে, আসসালামু আলাইকুম। তো এখানেই রাখছি, খুদা।